আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। সায়মা তুমি কেমন আছো বলো আম্মু? ভালো আছো? বেবি কেমন আছে? বেবি ভালো আছে। আচ্ছা যাই হোক, কালকে যেহেতু উইকেন্ড, তো কালকেই দুইটা দিন আমরা পাচ্ছি সময় ছুটি। তো আমি আসলে সবসময় চেষ্টা করি উইকেন্ডে কিছু একটা মেক করতে যেটা সায়মা পছন্দ করে। ও মিষ্টি খেতে পছন্দ করে, ও কাপকেকস বা এনি কেকস কেকস খাইতে পছন্দ করে। তো তো সেই চিন্তা থেকে আর কি এখন চিন্তা করতেছি এই সপ্তাহে মিষ্টি মেক করব। তো তুমি কি খাইতে চাও আম্মু বলো? মিষ্টি? ও আসলে জানে আজকে, কারণ আমি অলরেডি ছানা মেক করে রাখছি, ওইটা দেখছে, দেখে এখন ও বুঝতে পেরে গেছে যে আমি আজকে মিষ্টি মেক করব। তো ইয়া, আর আজকে আমি মেক করব রসগোল্লা, আর সায়মা মামিকে হেল্প করবে, রাইট? ওকে, তো আমাদের আজকে জার্নিতে থাকছে রসগোল্লা। সবাই আমাদের সাথেই থাকবেন, আমাদেরকে সাপোর্ট করবেন। ওকে, তো দেখতেই থাকুন। রসগোল্লা তৈরির জন্য প্রথমেই আমি নিয়ে নিচ্ছি 2 কাপ পরিমাণ ছানা, আর সাথে নিয়ে নিব আরও 1 চা চামচ পরিমাণ অল পারপাস ফ্লাওয়ার বা ময়দা। আর ময়দাটা অবশ্যই চেলে নিতে হবে, না হলে ময়দার ভিতরে যদি কোনো দানা দানা ভাব থেকে যায় তাহলে ওটা মিষ্টিকে শক্ত করে ফেলবে। এবার এই ছানার মিশ্রণটিকে ভালোভাবে মথে নিতে হবে। এই কাজটা কিন্তু হাতেই করা যায়, আমার বাসায় যেহেতু স্ট্যান্ড মিক্সার আছে তাই আমি স্ট্যান্ড মিক্সারের হেল্প নিচ্ছি। হাতে করার জন্য হাতে তালু দিয়ে চেপে চেপে 8 থেকে 10 মিনিটের মতো মথে নিলেই মিশ্রণটা রেডি হয়ে যাবে। এই যান্ত্রিক জীবন অনেক ক্ষেত্রেই কিন্তু মানুষের জীবনকে সহজ করে তুলেছে। তো যাই হোক, ছানা তো রেডি, এবার আমি একটু হাতের সাহায্যে জাস্ট মনের স্যাটিসফ্যাকশনের জন্য একটু মথে নিব 1 মিনিটের মতো। আর ছানাটা যখন 2 আঙ্গুলের ভিতরে প্রেস করলে দেখবেন যে একেবারে মিশে যাচ্ছে, ঠিক আটার মতো, রুটির আটার মতো, তখন বুঝতে হবে যে ছানাটা রেডি। জাস্ট লুক অ্যাট মামি। রসগোল্লার নামেই তো গোল্লা। তো দুই হাতে তালু দিয়ে ভালোভাবে মুথে মুথে একটা রাউন্ড শেপ দিয়ে নিতে হবে। এই কাজটা একেবারেই সহজ, পারে না এমন কেউ নাই। তো সায়মা কিন্তু আমাকে এখানে হেল্প করছে আর ও শিখছে, আমি চাচ্ছি যে ও একটু একটু করে শিখুক, তাহলে অন্তত ঘরমুখী ঘরের কাজগুলো করা শিখবে। এখানে যে 4টি দেখা যাচ্ছে এপাশে, এর 4টি কিন্তু সায়মা মেক করেছিল আর বাকিগুলো আমি করেছি। তো ওরগুলো কিন্তু খুব একটা ভালো রাউন্ড শেপ আসে নাই, জাস্ট শিখতেছে, এটাই অনেক বেশি ইন্সপিরেশনটা দরকার। তো এবার আমি ওরগুলো ঠিক করে নিব, ও তো এখন আমার পাশে নাই তাই ওরগুলি আমি এখন ঠিক করে নিচ্ছি। ও কিন্তু আমাকে বলেছে ওরগুলো যেন আমি কিছু না করি, কিন্তু এভাবে তো আসলে সিরাপের ভিতরে দেওয়া যাবে না, দিলে নষ্ট হয়ে যাবে। তো 2 কাপ ছানাতে যদি একটু বড় বড় করে বানানো হয় তাহলে 15 থেকে 16টার মতো হয়, আর ছোট করে বানালে তাহলে আসলে পরিমাণে আরও বেশিও হয়। তো এবার একটি ছড়ানো প্যানের মধ্যে 2 লিটার পানি দিয়ে দিচ্ছি 1.5 কাপ পরিমাণ চিনি। মিষ্টিতে মিষ্টির পরিমাণটা যার যার পছন্দের উপর ডিপেন্ড করে। আর চিনিটা দেওয়ার পরে আমি এটিকে আলতো হাতে নাড়তে থাকবো, অবশ্যই না হলে কিন্তু নিচ থেকে লেগে যেতে পারে, যেহেতু চিনিটা ভারী, পানির নিচে যে বসে থাকলে এটা ক্যারামেলের মতো হয়ে যেতে পারে। আর সাথে দিয়ে দিচ্ছি 1টি এলাচ, এলাচটা অপশনাল কারণ অনেকেই এলাচের ফ্লেভার পছন্দ করেন না, যারা পছন্দ করেন তারা ইউজ করতে পারেন। চিনি সিরাপটা যখন ফুটে উঠবে তখন এটার ভিতরে আলতো হাতে মিষ্টিগুলি ছাড়তে হবে। সবগুলি মিষ্টি দেওয়া হয়ে গেলে ঢাকনা দিয়ে মিডিয়াম হিটে জাল করতে হবে ঘড়ি ধরা 10 মিনিটের জন্য। আর এই 10 মিনিটের মধ্যে ঢাকনা সরানো যাবে না বা জালও কমানো যাবে না। এ সময় চাইলে শুধুমাত্র প্যানের হাতলটা ধরে একটু নেড়ে দেওয়া যাবে, কিন্তু ঢাকনা কোনোভাবেই খোলা যাবে না। আমার কিন্তু সুগার সিরাপের মধ্যে এই মিষ্টির ডান্সটা দেখতে খুবই ভালো লাগে। উপরের ঢাকনাটা যদি গ্লাস টপের হয় তাহলে তো সব কিছুই বোঝা যায় কি অবস্থায় আছে। আপনাদের কেমন লাগে সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন।
মিষ্টিগুলি কিন্তু অলরেডি ফুলে ডাবল হয়ে গিয়েছে। আর মিষ্টি বানানোর সময় একটু ছড়ানো বা বড় পাতিল নেওয়া উচিত, তাহলে হেসে খেলে ফুলতে পারে। দশ মিনিট পরে ঢাকনা সরিয়ে মিষ্টিগুলি আলতো হাতে উল্টে পাল্টে দিতে হবে। সবগুলি মিষ্টি উল্টে পাল্টে দেওয়ার পর আবারও ঢাকনা দিয়ে জাল করব 10 থেকে 15 মিনিটের জন্য। আর এই সময়টাতেও আমি ঢাকনা একেবারেই সরাবো না, চাইলে পাতিলের হাতলটা ধরে একটু নেড়েচেড়ে দেওয়া যাবে। মিষ্টিগুলি কিন্তু জাল করা হয়ে গিয়েছে, সবগুলোই খুব সুন্দরভাবে ফুলে উঠেছে এবং প্রত্যেকটি আলাদা আলাদা। এবার আমি পাতিলটি চুলার উপর থেকে সরিয়ে নিব, আর ঢাকনাটা কোনোভাবেই সরানো যাবে না কমপক্ষে 30 মিনিটের জন্য। পাতিলের ভিতরে যে গরম ভাবটা আছে ওটা মিষ্টিগুলিকে সফট রাখবে। অনেকের মনে কোশ্চেন থাকে যে মিষ্টি কেন শক্ত হয়ে যায় বানানোর পরে, এটা কিন্তু তার একটা বড় ট্রিক্স। মিষ্টি বানানোর পরে যদি 30 মিনিট কমপক্ষে এটা ঢেকে রাখা যায় তাহলে ভিতরে অনেক সফট থাকে। রসগোল্লা কিন্তু রসে ডুবুডুবু করে রাখতে হয়। মিষ্টি জাল করার পরেও কমপক্ষে 5 থেকে 6 ঘন্টা সিরাপের মধ্যে ডুবিয়ে রাখতে হবে। ওভারনাইট রাখতে পারলে তো আরও বেশি ভালো ফল পাওয়া যায়। দেখুন মিষ্টিটা কত সফট অ্যান্ড জুসি, প্রেস করলেই ভিতর থেকে জুস বের হচ্ছে। তোমাকে দেখতে অনেক কিউট লাগতেছে। Yes. You are welcome. তো একটা মিষ্টি খাবো এখন। দেখো জুসটা নাও। খাওয়ার আগে কি বলতে হয়? বিসমিল্লাহির রহমানির রহিম। Good. I said really good. Okay. তুমি একটু খাইতে চাও? ওকে ওটা খেয়ে ফেলো। তুমি স্যাড হয়েছো আম্মু? মেয়েদের সাথে আমার মজার মজার সময়, খেলা আর খুনসুটির মধ্যে দিয়ে চলে যাচ্ছে দিন। আলহামদুলিল্লাহ, সবাই দোয়া করবেন। আর যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি, ভিডিওটি ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।